বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বরিশালে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বী মুফতি ফাজল করিমের চেয়ে প্রায় 54,000 ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে অনিয়মের অভিযোগ তুলে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান এবং সিলেট ও রাজশাহী সিটির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি। আর খুলনা সিটিতেও আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 98,000 ভোট বেশি পেয়েছেন। ওয়ালিয়াল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। 126টি কেন্দ্রে বেসরকারি ফলে আবুল খায়ের আবদুল্লাহ পেয়েছেন 87,808 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফজলুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন 33,828 ভোট। সোমবার রাত 9টার দিকে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আবুল খায়ের আবদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির। আবুল খায়ের আবদুল্লাহ উনি বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থী ছিলেন, উনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি পেয়েছেন সর্বমোট 87,808 ভোট। আমাদের এই নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হলেন জনাব আবুল খায়ের আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থী, উনি ভোট পেয়েছেন 87,808। এই জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় আবুল খায়ের আবদুল্লাহ নগরবাসীকে ধন্যবাদ জানান, একই সাথে সবাইকে নিয়ে সুন্দর একটি সিটি বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নির্বাচন ইস্তেহারের মাধ্যমে আপনাদের প্রতি দেওয়ার সকল অঙ্গীকার সমূহ পর্যায়ক্রমে আমি বাস্তবায়ন করতে সচেষ্ট থাকব। এদিকে অনিয়মের অভিযোগ তুলে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি 21 জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনেরও ঘোষণা দিয়েছে দলটি। যখন প্রশাসন সরকার দলীয়করণ হয় তখন এখানে সুষ্ঠু নির্বাচন এই সরকারের অধীনে এটা কখনোই আমরা আশা করতে পারি না। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আউয়ালের চেয়ে 98,000-এরও বেশি ভোট পেয়েছেন তিনি। খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এই 5 জন প্রার্থীর মধ্যে তালুকদার আব্দুল খালেক বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সর্বাধিক ভোট 154,825 ভোট পেয়ে সর্বাধিক ভোট পাওয়ার কারণে আমি তাকে বিজয়ী ঘোষণা করলাম। এই ফলাফল ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়েন তালুকদার আব্দুল খালেকের সমর্থকরা। প্রাথমিক প্রতিক্রিয়ায় তালুকদার আব্দুল খালেক বলেন সবাইকে নিয়ে খুলনা সিটির অসমাপ্ত কাজ শেষ করতে চান তিনি। এই বিজয় খুলনাবাসী আমি তাদেরকে উৎসর্গ করলাম। আমি যখন নির্বাচিত হয়েছি কে আমার প্রতিদ্বন্দ্বী হয়েছে খুলনাবাসী যারা আছে খুলনায় যারা বসবাস করে সবাইকে নিয়ে আমি খুলনা করতে। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। উনি কি ইন্তেকাল করেছেন? বরিশাল সিটি নির্বাচন ঘিরে মারামারিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীর রক্তাক্ত হওয়া নিয়ে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রক্তাক্ত হওয়াকে আপেক্ষিক বলে মন্তব্য করেন সিইসি। কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি তার। হাসান মাহমুদের রিপোর্ট। এই দৃশ্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি ফয়জুল করিমের উপর আক্রমণের। এই আক্রমণে রক্তাক্ত হন তিনি সহ তার বেশ কিছু কর্মী সমর্থক। এই আক্রমণ নিয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল প্রার্থীর উপর আক্রমণ কতটা যৌক্তিক। জবাবে সিইসির উত্তর, রক্তাক্ত হওয়াটা আপেক্ষিক, এতে ভোট বাধাগ্রস্ত হয়নি। এটা হলো রক্তাক্ত, সব কিছু আপেক্ষিক। হ্যাঁ, রক্তাক্ত উনি কি ইন্তেকাল করেছেন
না অনেকে আপনার কতটা আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি, যতটা শুনেছি ওনাকে শুনেছি যে ওনাকে কেউ পিছন থেকে ঘুষি মেরেছে। কাজেই যে ওনার বক্তব্য শুনেছি, উনিও বলেছেন না ভোট বাধাগ্রস্ত হচ্ছে না, আমাকে আক্রমণ করা হয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে খবর নেওয়ার চেষ্টা করেছি। ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়েছে কিনা আমরা যে খবর পেয়েছি ভোট কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি। কাজী হাবিবুল আউয়াল বলেন, বিচ্ছিন্ন দু চারটি ঘটনা ছাড়া সার্বিক অর্থে সুন্দর ও সুচারুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশনে। আর যেভাবে এই দুই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে সন্তুষ্ট তারা। সার্বিকভাবে নির্বাচনগুলো বেশ সুশৃঙ্খল আনন্দমুখর পরিবেশে হয়েছে, এটা আমরা যেমন আপনাদের কাছ থেকে শুনি, আমরা যে টিভি চ্যানেলগুলো রয়েছে ইলেকট্রনিক মিডিয়া আমরা সর্বক্ষণ প্রত্যক্ষ করেছিলাম, সেখানেও আমরা ইতিবাচক সংবাদগুলো পেয়েছি। এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা ধারণা করছেন খুলনায় 42-45% এবং বরিশালে 50% ভোট পড়তে পারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বাংলাদেশকে নিয়ে নানা চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাদের উস্কানিতে বিএনপি লাফাচ্ছে তারা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে না। বিকেলে গণভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে ঢাকা 17 সংসদীয় উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতকে মহানগর উত্তরের নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন দলীয় সভাপতি। এ সময় শেখ হাসিনা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে, তাই তৃণমূল পর্যন্ত দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। সরকারের ধারাবাহিকতা না থাকলে গত 14 বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তার সবই ধ্বংস হয়ে যাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাই দেশবিরোধী খুনি মৌলবাদী চক্র ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ভোটের প্রতি মানুষের আগ্রহ নেই বলে বিএনপি নেতাদের বক্তব্য সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচনে মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর পল্লবীতে আওয়ামী যুবলীগের স্থানীয় 6টি ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার আসবে আর বিএনপি নির্বাচনে জিতে যাবে, 2001 সালের মতো তেমনটি আর হবে না বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। রাজধানীর পল্লবী ও রূপনগর থানা যুবলীগের 6টি ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার। সেখানে রাখা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটের প্রতি মানুষের আগ্রহ নেই বলে বিএনপি নেতারা যে বক্তব্য দেন তা মিথ্যে প্রমাণিত হয়েছে সাম্প্রতিক সব সিটি কর্পোরেশন নির্বাচনে। বিশেষ পরিস্থিতিতে দেশে কয়েকদিন বিদ্যুৎ সংকট হয় তাই নিয়ে বিএনপি নেতারা লাফালাফি করেছে বলেও জানান ওবায়দুল কাদের। দাবি করেন, সরকারের চেষ্টায় এখন লোডশেডিংও কমেছে, কমেছে কিছু পণ্যের দামও।
সব সংকটকে পিছে ফেলে দেশকে এগিয়ে নেয়াই বর্তমান সরকারের লক্ষ্য এবং সামনের দিনেও তা অব্যাহত থাকবে বলে জানান ওবায়দুল কাদের। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীকে রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দিতে সরকার বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর চন্দ্র রায়। আর সরকার হঠাৎই নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। তরুণ ও নতুন ভোটারদের চলমান আন্দোলনে সম্পৃক্ত করতে ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করতে যাচ্ছে বিএনপি, যার শুরুটা হবে বুধবার চট্টগ্রাম থেকে। সবশেষ সমাবেশ হবে ঢাকায় 22 জুলাই। এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সোমবার রাজধানীতে মিছিল করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন মিছিলে। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে গিয়ে শেষ হয় মিছিলটি। তার আগে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী আহমেদ বলেন, জনবিচ্ছিন্ন হয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার এখন নিরাপদ প্রস্থানের পথ খুঁজছে। দীর্ঘদিন পর জামায়াতে ইসলামীর কর্মসূচি পালন নিয়ে কথা বলেন তিনি। সরকারের সাথে কোনো আঘাত আছে কিনা বুঝতে পারছে না। আমাদেরকে এত নির্বোধ ভাবে আমরা বলবো সরকারের সাথে আঘাত করছে, এই জন্য জামাতকে সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে। ভোটাধিকার ফিরিয়ে না দিলে জনগণই সরকারকে বিদায় করবে বলে মন্তব্য করেন গয়েশ্বর। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেয়া সংক্রান্ত আইন জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। জন্মের সাথে সাথেই বাংলাদেশি নাগরিককে একটি জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে, যা আর কোনো দিনই পরিবর্তন করা যাবে না বলে এই আইনে বলা আছে। নাজরানা চৌধুরীর রিপোর্ট। 2022 সালের 10 অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পরিচয় নিবন্ধন আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। এর আগে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে জানান, এই আইন সংসদে পাশ হওয়ার পর জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধকের কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হবে। এই আইনের আওতায় এখন আমাদের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ দ্বারা পরিচালিত হবে। তাদের একটি সংক্রান্ত একটি অফিস থাকবে, সে অফিসে একজন নিবন্ধক থাকবেন এবং নিবন্ধকের মাধ্যমে এই কাজটি করা হবে। এবং এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে কোনো নাগরিক জন্মের পরপরই এই নাগরিক সনদ বা একটি নাম্বার তিনি পাওয়ার অধিকারী হবেন এবং এটি অপরিবর্তনীয় হবে, এটি ওনার জন্মের সাথে সাথে উনি নিতে পারবেন। বাংলাদেশি কোনো নাগরিক জন্মের পরেই একটি জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকারী হবেন বলে এই আইনে বলা আছে, যা একটি স্বতন্ত্র নম্বরের হবে। নিবন্ধকের কার্যালয়ে তাদের সারা দেশের কার্যক্রম কিভাবে পরিচালনা করবে তা তারা নির্ধারণ করবে এবং এ সংক্রান্ত জনবল নিয়োগ দেবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভোটার তালিকা প্রণয়ন করবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন যেহেতু 18 বছরের বেশি যখন হয় তখন ভোটার তালিকা আমরা প্রণয়ন করেন, তখন তারা এইখানে যে এনআইডিতে থাকবে বা এনআইডি প্রাপ্ত যে যারা জনসংখ্যা আমাদের থাকবে তাদের মধ্যে থেকে এই নাম্বারটা ব্যবহার করে তারা করতে পারবে। মন্ত্রিসভা বৈঠকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2023-এর খসড়ার অনুমোদনও দেয়া হয়। নজরানা চৌধুরী, এনডিভি নিউজ, ঢাকা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের সংকলন নিয়ে প্রকাশিত ভাইরা আমার শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তিনি এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। বঙ্গবন্ধুর 200টি ভাষণ সম্বলিত এই বইয়ের সংকলন ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম। বইটির ভূমিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই লিখেছেন। বইটির বিশেষ দিক হল এখন পর্যন্ত বঙ্গবন্ধুর যত ভাষণের খোঁজ পাওয়া গেছে তার সবগুলোকেই এখানে স্থান দেওয়া হয়েছে, যার মধ্যে 100টিরও বেশি ভাষণ বাংলাদেশ বেতারের আর্কাইভস থেকে সংগ্রহ করে শ্রুতি লিখনের মাধ্যমে লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। মোড়ক উন্মোচনকালে বইটির প্রকাশক সহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দুইজনের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে। দুপুরে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জাজ আদালতে অভিযুক্তদের উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করেন বিচারক মোহাম্মদ আমিরুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবী মফিজুল হক ভুইয়া জানান, আমির খসরু টেলিফোনে ব্যারিস্টার মিলহানুর রহমানের সাথে রাষ্ট্রবিরোধী কথা বলেছেন এমন অভিযোগে 2018 সালের 19 আগস্ট মামলা করেন ছাত্রলীগ নেতা জাকারিয়া দস্তগীর। তথ্য প্রযুক্তি ও বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে আসামিপক্ষের আইনজীবী অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি চান। পরে আদালত চার্জ গঠন করে আগামী 20 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সহায়ক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বাংলাদেশে এখন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি চলছে উল্লেখ করে জি এম কাদের বলেন, দেশের রিজার্ভ কমেছে, মূল্যস্ফীতি বাড়ছে, বেকারত্ব বেড়েছে ও আমদানি কমেছে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ছাড়াও স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। আমাদের মূল্যস্ফীতি হয়েছে, আমাদের মানুষের আয় ইনকাম কমেছে, বেকারত্ব বেড়েছে, সঙ্গে সঙ্গে আমাদের রিজার্ভ কমেছে, আমাদের ইম্পোর্ট কমেছে, সব থেকে মিলে আমরা শ্রীলঙ্কার কাছাকাছি চলে গেছি। আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে যারা ওদেরকে বাধাগ্রস্ত করবে তাদেরকে তারা তাদের দেশে ঢুকতে দেবে না, তারা তাদের কিছু শাস্তিমূলক ব্যবস্থা, এটাতে অখুশি হওয়ার মতো আমি কাউকে দেখি না। বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে আসামি করে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দীর্ঘ আলোচনা সমালোচনার পর দুদক আজ বেসিক ব্যাংকের অর্থ আত্মসাত সংক্রান্ত 59টি মামলার অভিযোগপত্র চূড়ান্ত করে। দুদক সচিব মাহবুব হোসেন দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান, শিগগিরই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। দুদক জানায়, শেখ আব্দুল হাই সহ বেসিক ব্যাংকের 46 জন ব্যাংক কর্মকর্তা এবং 101 জন গ্রাহককে এসব মামলায় আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে 2,265 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুদকের 5 জন কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন দেন। এসব মামলার অভিযোগপত্র আদালতে উপস্থাপনের জন্য আজ অনুমোদন দেয় দুদক।